আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা একটি এইচপি ব্র্যান্ডের মনিটর নিয়ে কথা বলছি, যেটি মডেলটি হলো M22F এবং এইচপি ব্র্যান্ডের 22 ইঞ্চির সর্বশেষ মডেল এটি, যেটা আরও অনেকটা স্লিম করেছে। তো এখানে আসলে আমরা সমস্যা দেখতে পাচ্ছি, হাতের বাম পাশে ঠিক নিচ বরাবর কালো হয়ে গেছে, মূলত এখান থেকে লিকুইড ছেড়ে দিয়েছে, আর লিকুইড ছাড়ার কারণে এখানে দাগ আছে। পাশাপাশি প্রত্যেকটা লেখার সাথে সাথে শেড আছে, যদিও ক্যামেরা বা মোবাইলে ভালো দেখা যাচ্ছে না, এটা কাছাকাছি হলে তখন বোঝা যায়, কারণ হচ্ছে যখন কাজ করে যে কোনো ভার বা যে কোনো স্ক্রিন আসলে দেখা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হলো HDMI, একটি VGA, আরটি হলো DC পোর্ট, আর আছে কি আর কোনো কিছু নেই। আর মেনু যে সিস্টেমটা সেটা হলো সুইচ সিস্টেম, এটা হলো ভিডিও বোর্ড। তো আমরা আসলে যে বিষয়টা খেয়াল করব বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে দেখতেই পাচ্ছেন যে ওখানে লিকুইড সেট দিচ্ছে। আসলে লিকুইড সারার কারণ কি, আমরা খোলার পর দেখতে পাচ্ছি আমাদের এই হাতের বাম পাশে কাজ করা হয়েছে, যদিও ওটা ডান পাশ আর উল্টা সাইড হওয়ার কারণে ওটা বাম পাশে দেখাচ্ছে। তো আমাদের সমস্যা হলো নিচের দিকে এই পাশে, তো আসলে উল্টা পাশে কেন কাজ করছে সেটাই হলো মূল বিষয়। তো এটা কারণ হচ্ছে যারা কাজ করে তারা হয়তো বুঝে নেই, যার কারণে এই পাশে কাজ করা হয়েছে। তো ওই জায়গাটিতে মূলত সমস্যা হয়েছে যে চাপ লেগেছে। এখন চাপ কীভাবে লেগেছে সেটা ইউজার নিজেও বলতে পারে না এবং আমরাও তো বলতে পারবোই না। তো তার ভাষ্য হলো যে এখানে যে কোনোভাবে চাপ লেগে কালো হয়েছে। তো তখন এখানে ছোটো একটা হালকা দাগ ছিল, উনি আবার এটা কী দাগ হয়েছে সেই হিসাব করে চাপ দেওয়ার কারণে পুরোটাই লিকুইড ছেড়ে দিয়েছে, আর লিকুইড ছাড়া দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমরা কিছু কাজ করেছি, কাজ করার পরে আমাদের সেই দাগগুলো চলে গেছে, আর মূলত হচ্ছে সেই দাগ তো চলে গেছেই গেছে, পাশাপাশি আমাদের এই যে নিচের দিকে যে সমস্যাগুলো ছিল লিকুইড ছাড়া সেটা আমরা বন্ধ করে দিয়েছি যাতে আর লিকুইড না সারে। লিকুইড না সারার পিছনে কী কারণ আছে, এখানে আমরা পিক্সেল ভোল্টেজগুলো বন্ধ করে দিয়েছি যার কারণে যাতে লিকুইড না সারে, কিন্তু লিকুইড কিন্তু এখনও সারবে যদি চাপ দেওয়া হয়। তো আমরা এটা আসলে ক্যামেরায় ওইভাবে দেখাতে পারিনি আপনাদের যে আসলে শেডটা কী ধরনের ছিল, এটা ওয়ান ক্যাম মানে সরাসরি সামনে থেকে দেখলেই বোঝা যেত। তো এখন আমাদের ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে একটি বিষয়ে লক্ষ্য করবো যে এই ধরনের সমস্যা যাতে না হয়, চাপ যাতে না লাগে। তো আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়, আল্লাহ হাফেজ।